হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে এসেছি আরও একটা কুকিং ব্লগ নিয়ে। তো আজকে বানাবো হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে। তো সেটা বানাতে বানাতেই তোমাদের সাথে একটু গল্প করব। তো আজকে সেই ভৌতিক অভিজ্ঞতা গল্পের লাস্ট পার্টটুকু। তো আগের দিন যতটুকু বলেছিলাম তারপর থেকেই শুরু করছি। তো আমি তো এসে বিছানায় শুয়ে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যে আমার চোখটা লেগেছে, আর হট তখনই খাটের মধ্যে টং করে একটা আওয়াজ হলো। চোখটা যেই খুললাম, চোখ খোলা মাত্র আমার গোটা শরীরটা অসাড় হয়ে গেছে। আমি হাত পা কিছু নাড়াতে পারছি না এবং আমি শুধু তাকাতে পারছি, এবং আমার শ্বাস প্রশ্বাস চলছে এবং সেটাও খুব আস্তে আস্তে, অসুবিধা হচ্ছিল। এবং আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার বিছানার মধ্যে কেউ হেঁটে বেড়াচ্ছে, এবং পায়ের দিক থেকে সে হাঁটতে হাঁটতে আমার দিকে আসছে। এবার তখন বোনের বিয়ে হয়নি, আমি বলেছিলাম প্রথমে যে যেটা 4-5 বছর আগের ঘটনা। তো আমি, বোন আর মেয়ে, আমরা তিনজনে একসাথে শুতাম। এবার দেখবে তোমরা যদি বিছানায় শোও, চোখও বন্ধ করে রাখো, বিছানাতে যদি কেউ ওঠে হাঁটে তোমরা কিন্তু বুঝতে পারবে, কারণ গদিটা ওঠা বসাটা তোমরা বুঝতে পারবে। তো আমি সেটা স্পষ্ট অনুভব করি, এবং আমার যখন হাত পা কিছু নাড়াতে পারছি না, আওয়াজ বের করতে পারছি না, তো জোরে জোরে আমার গোঙানি বেরোতে থাকে, এবং আমার গোঙানির আওয়াজটা এতটা জোরে হয় যে পাশের ঘর থেকে মা ছুটে এসে আমাকে একটা ধাক্কা মারে। এবং যখন আমাকে ধাক্কা মারে তখন সেই অনুভূতিটা, মানে যে হেঁটে আসছিল আমার পায়ের দিক থেকে, সে পায়ের দিক থেকে একদম মাথার দিক পর্যন্ত, এবং আমার বুকের কাছে এসে যখন তার পাটা থামে, সেই মুহূর্তে মা আমাকে এসে ধাক্কাটা মারে এবং আমার জ্ঞানটা ফিরে আসে এবং আমি ধরপড় করে উঠি। তো এই ঘটনাটাকে অনেকে বলে বোবায় ধরা বা অনেক কিছু, কিন্তু এই ঘটনাটা আমার সাথে সেই দিন প্রথম ঘটেনি। এই ঘটনাটা আমার সাথে বহুবার ঘটেছে, এবং সেক্ষেত্রে আমার গোঙানির আওয়াজটা এতটাই তীব্র হয়ে বেরোয় যে পাশের ঘর থেকে বাবা কোনো সময় ছুটে আসে বা মা কোনো সময় ছুটে আসে, এসে আমাকে ধাক্কা দেয়। এবং তারপরে তখন আমার সম্বিতটা ফেরে, এবং যখন ফেরে তখন আমার, মানে কি বলে, আমি প্রচণ্ড জোরে শ্বাস নিতে থাকি, আর মানে কি বলে, প্রাণ ফিরে পাওয়া। তো এরকম ঘটনাটা ঘটে। তো এটার অনেকেই আমাকে অনেকবার বলেছিল যে এটা সাধারণ জিনিস, আবার কেউ কেউ বলেছিল যে না, এটা খুব একটা সাধারণ না, তুমি কারো সাথে কনসাল্ট করো বা হোক। তো এখন বর্তমানে সেই জিনিসটা একটু কম আছে। তো এরকম আমার সাথে আরও অনেক অভিজ্ঞতা আছে, সেটা এক এক করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দেখো তোমাদের সাথে এই, মানে আমার এই অভিজ্ঞতাটা শেয়ার করতে করতে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকের মতন টাটা।